জামালপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দুই ভাইকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আবু সাইদ শান্তর বিরুদ্ধে। সকালে সদর উপজেলার ভাড়ুয়াখালী এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় ইউএসএআইডি এর এসো শিখি বাংলা প্রকল্পের আয়োজনে সপ্তাহব্যাপী বাংলা গঠন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে জেলার দুই স্কুলে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। দিনব্যাপী উপজেলার হাতিবান্ধা এলাকায় বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি। প্রায় 3,000 রোগীকে সারাদিন বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের মকসুদপুরে দিনব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর 10,000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আব্দুল আলী ও হালিবন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এই সেবা দেয়া হয়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।